Oh, ini sangat terasa. Rikta, kau ini lah. Rasta, Rikta. Kita sih cara cuci no? Cara cuci no mana? Kusta, soalnya cara cuci no. Sokal ya baru isi. Amar kono khus khobor ase tomar. Khus khobor nicho. Sara din gora. Shoman porjonto nastra porjonto korte pare nai. Tumi jano? Pete amar prochondo khida lagche. Nastra de. Korban astray korse, hai hai re. Gor jomai theke ki amai oba. Gor jomai amara tu I kortecho keno? Etai kheno. Khailam. Assalamu alaikum chacha. Wa alaikum assalam. Baba kemon acho? Chacha koi jeteche. Baba bazar korte gechhilam tokhon bazar bag hate. Acha. জুতা বগলের নিচে গেলি গে আর বাবা কইও না জুতা বাজারে জন কেছি বাজারে ঢুকছি জুতা পায় দিয়ে বাজার করে ছাইরা বাজার তনে বাইরেছি তখন আবার এই জুতা কাকতল নিছি হাতে নিছে জানো বাবা আমার বাবাটা তো মরে গেছে গা এই 20 বছর আগে বাবা আমার জুতা জোড়া খুব আদর করে কিনে দিয়েছিল তাই বাবার স্মৃতি স্বরূপ জুতা জোড়া রেখে দিছি পায় দেই না যাতে ক্ষয় না যায় বুঝো নাই তো তুমি কই যাইতেছো আমি তো বাজারে যেতেছি তাহলে যাও বাবা যাও আচ্ছা ঠিক আছে কিপটা দেখছিলাম এরকম কিপটা জীবনে দেখিনি যাতো তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর না কর কাজ তো করতেছিলাম দেখলাম আপনি মাঝে মধ্যে মনটা খুব খারাপ খারাপ করে কি জেনে একটা চিন্তা ভাবনা করেন আমি কোনো চিন্তা ভাবনা করতেছি না এমনিতে দাঁড়িয়ে আছি যা তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর ও আচ্ছা পড়ে গেলাম যা যা আবার হা করে চাইছ কে এই ওই নবাবজাদি এটা কি বাপের বাড়ি পাইছস এটা জামাইর ঘর বুঝছস এই যে সুন্দর রাজ পোশাক পইরা খালি আয়না দিয়া রূপচর্চা করতাছস রূপচর্চা এই কাজগুলো করব কেডা তোর বাপে করব না তোর মাই করব ওই কাম কর এই বাড়ি থাকতলে কাম কইরা খাওন লাগব তাড়াতাড়ি বৃষ্টি আইতাছে আমি ঘরে গেলাম কাম কর এগুলা পড় না পড় আবার মহরি সবার পালা কর পড় আবার আবার মারে অমন করে মন খারাপ করে বসে আছস কে তুই আমার ছোট মেয়ে আমার কুল যে টুকরা তোর মন খারাপ দেখলে আমার তো খুব খারাপ লাগে মা তোর মা মরা যাওয়ার সময় আমার কয়ে গেছিল আমার মায়া দূরে কখনো মনে কষ্ট দিও না তোর কষ্ট দেখলে আমার তো মন খারাপ লাগে রে মা
না কি হইছে কো আমার কাছে খুলা কো কই বাবা কিছু হয় না এমনিতে কইছ শুনই আমার চোখে ফাঁকি দেস আমি তো বাপ সন্তানের মুখ দেখ চাইলেই বাপ বুঝতে পারে সন্তানে কি খবর চাইতেছে আমি বুঝতে পারছি কয়েকদিন ধরে দেখতাছি তোর লেখাপড়ার মতো মন নাই ঠিক আছে আমি সেই ব্যবস্থা করতেছি উঠ তাও চিন্তা করিস না হ্যাঁ পাগলি হয়ে আমার পাগলি হয়ে উঠ কইছে না ব্যবস্থা করবো চাইছি তুমিও বুঝছ চলো চল শিকুরারে কই থাকে কি সমাচার শিকুর কামও করে না কয়দিন তো একটা এই শিকু শিকু আমি না থাকলে তো আমার বাড়ি কোনো কামই হয় না চুপ কামই হয় না আমি তোর কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুই সংসারে কাম কাজ ঠিক মতো করস না কাকা কাজ খালি কোন আমি করি আমি খালি করি না করি না তোরে তো মাথা ব্যথা থাকে তোরে কইছি আরে মাস্টার জোগাড় করে দিবে তুই জোগাড় করবি যা খোঁজা শুরু কর ঠিক আছে এখন চাচা হঠাৎ করে তার বাড়িতে একটা মেম্বার বাড়াইবো তো মেম্বার বাড়াবো ভালো কথা তো আমাকে মানে ইয়া করতে আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নেই হ্যাঁ ঘটনা হচ্ছে ওনার একটা মেয়ে হ্যাঁ দুইটা মেয়ে তো একটা ছোট মেয়ে ছোট মেয়েটার একটা লজিং মাস্টার রাখতে চায় বাড়িতে এখন যেহেতু স্যার আপনি এই গ্রামে ওই বিভিন্ন বাড়িতে টিউশনি করেন স্যার এখন যদি আমার এই সদর আলী চাচার বাড়ি আপনি থাকতেন স্যার তাহলে আসলে মানে বড় ব্যাপারটা হচ্ছে কি আমি টিউশনি করি ঠিক আছে আমি ছাত্রছাত্রী পড়াশোনা করাই টিউশনই করি কিন্তু আমি লজিং মাস্টার হিসেবে কখনো থাকতে পারবো না কখনো এটা পসিবল না ভাই ছাত্রটা একবারে পুরো চালু না একটু লেখাপড়া খুব দুর্বল স্যার আপনি রাজি হয়ে যান স্যার আপনি আমার ইয়া কি বলে কোচিং সেন্টার আছে ওইখানে পাঠিয়ে দেন আমি পড়াশোনা করাবো সমস্যা নেই আমি না করি নাই তো কিন্তু লজিং হিসেবে আমি থাকতে পারবো না 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 স্যার আমার সদর আলী চাচাই কইছে বাড়িতে লজিং মাস্টার রাখবো যেমনি হোক এই ভাই তুমি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন আপনার সদর আলী চাচার সাথে আমার দেখা করা দেন আমি এই জিনিসটা ওর সাথে কথা বলি যদি আমার কোচিং সেন্টারে আসতে পারে তাহলে ভালো ঠিক আছে আমি একটু কথা বলি ওর সাথে না না কোচিং সেন্টারে নামই নেবেন না
ছাত্রলানি সাংহার বাড়ি আপনি প্রাইভেট করাবেন আচ্ছা আমার নিয়ে চলে আমার আমি এবারে জামাই আমি বসে বসে কাম জল ভাই না না আচ্ছা ভালো কথা দুলু ভাই তুমি তো ওইদিন আমার চেনটা নিছো চেনটা কি করছো এরকম শুরু করছো না কোনো বেচে লইছো না বেচছি না দুলো পাইয়া তোমার বাপ সব তো ভালো না আর দূর যা দুলা ভাই একটা সেন বেচা খাইলে খাইছে লাগে কি হইছে সাতার মাথা রইছে আর আমি কই কি হায় রে আমার বাবা কত কষ্ট করে আমার সেনটা কিনে দিছে বাবা যদি শুনে আমার এই বাড়ি থেকে বাইর করব জেম নে সেন আবে কোন হাই হাই রে কি সরোনাস তেনে করতে এই হারাম দাদা সিকু এই সিকুর আমি 100 বার কইছি যে খের কম কম করে খাওয়াবি আর ঘাস খাওয়াবি হ্যাঁ আর এই এমন ভাবে খাওয়াইছে হারাম দাদা এই ডুবির বাহাবা দেখাইছে এই পরে পরে বাপ আজকে আহ হারাম দাদা কাকা পয়রা গেছে মনে করেন পয়রা লই আসি সালাম হাই জমি করস ওয়া আলাইকুম সালাম এটা কথা কাকা আপনি না কইছিলেন কাল লজিন মাস্টার হ্যাঁ দইরা লইছি ওই হারাম দাদা এত মোটা কাটাকে চিকন চাই নিয়ে বলি না এই তো 300 চাইলে বা দুই দিন খাবো আমার তো ফকির বানা খাইলাই দেবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা বাবা কি কি আমগো সদর আলী চাচা না বুঝতে পারছি হ্যাঁ সদর আলী করে সবাই চিনা আমারে যাই হোক মানে আসলে চাচা মানে আমি তো নরমালি টিউশনই করাই কিন্তু আসলে লজিং মাস্টার থাকা আমার পক্ষে সম্ভব না আরে বাপ তোমার লজিং মাস্টার কারা কইতাছে তুমি আমার বাড়ি থাকবা নিতে ছেলের মতো আমরা একেবারে খেতাবালি সব ফ্রি দিমু হ্যাঁ হ্যাঁ খাওয়া দাও সব কিছু দিমু তোমারে সব ফ্রি হ্যাঁ বাবা তুমি আর অমত করো না এই চল ভাত নিয়ে চল আও 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 ভাই আমরা রাজি হয়ে যান বাড়িতে 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 চলেন বাড়িতে চলেন আচ্ছা চলেন বাসায় চলেন সিজার কিছু কারণ নাই শিরে বেটা লজিং মাস্টার আইছে লজিন মাস্টারে ঢুকলো আবার নি জামাই হইয়া বারো এই বাড়িতে আমার তো নাহি কপালটা পড়ে এবার আমার প্রেমটা বিথ হয়ে যাই আল্লাহ তুমি জানো হাই রে প্রেম হাই রে ভালোবাসা